हेलो बंधुरा, वेलकम टू आवर चैनल वीजा फॉर फूडीज। आमी सुपर्णा, सबाई के शुभ विजय, अनेक अनेक प्रीति, शुभेच्छा, भालोबाशा, प्रणाम जानिए आज के वीडियो शुरू करछी। सबाई खूब मैंने व्यापक घुरेछे बोधहय पूजोय, आमी तो फाटिए घुरेछी, प्रचुर आइसक्रीम खेयेछी, कोल्ड ड्रिंक्स खेयेछी, एर जन्य गला भेंगे आमार काशर हये गेछे, मैंने भांगा काशर, बुझतेई पारछो। प्लिज एडजस्ट करो ना, कारण गलार जा ता अवस्था। तो पूजा निश्चय व्यापक सेरेछे सबाई, आमी तो प्रचुर सेरेछी, किन्तु आमी आधे वीडियोते सामने आसिनि। तो कीरम सेजेछि सेटा देखार जन्य आमार फेसबुके चले जाबे, फेसबुकेर प्रोफाइलेर लिंक आमि डेसक्रिप्शन बक्से दिये देब। तो आजकेर ब्लगटा कि ততক্ষণে নিশ্চয় বুঝে গেছো, পূজোয় সেজেছি, তো যা যা গয়নাগাটি ছিল সব তো বার করে নিয়েছি। তো সবারই, সব মেয়েদেরই ফেভারিট কিছু জুয়েলারিজ থাকে, তো যার মধ্যে কমন হচ্ছে সবার কানে দুল। আর আমি যেটা নিয়ে অবসেসড, বিশাল ভালোবাসি আমি কানে দুল। তো আমার যা যা কানে দুল আছে আমি আজকে তোমাদের দেখাবো, মানে বেসিক্যালি কানে দুলের কালেকশন নিয়ে আজ আমি চলে এসেছি। তো দেখো সব নিয়ে বসে আছি, এইগুলো আমার ভালো দুল। তো ভালো জিনিস তো পরে দেখতে হয় না শেষে, তো ওটা পরে দেখো, আগে ডেলি ইউজ এগুলো দেখাই। এবার আমার কিন্তু না মনে নেই কোনটা কোথা থেকে কিনেছি বা কত দাম, সো যেটা মনে আছে আমি সেগুলোই বলবো। এই দুটো মনে আছে, দুটোই 40 টাকা নিয়েছিল লালাউসি থেকে, কিন্তু ব্যাপক দেখতে এগুলো দেখো। আমি লম্বা লম্বা বড় বড় দুল পরতে ভালোবাসি, কিন্তু সবসময় তো আর বড় দুল পরা যায় না, তাই সব রকমই পড়ি, ফোকাসের প্রবলেম হচ্ছে। ওকে, এইটা আর এটা, এটা হচ্ছে বলতে পারো ওই সমস্ত ওয়েস্টার্ন জুয়েলারির সাথে, যেমন মানে ড্রেসের সাথে, যেমন এটার সাথেও যাবে। আমার প্রচুর দুল, তোমরা গুনে নিও। হ্যাঁ, দুটো দেখিয়েছি, এটা 3 নম্বর। ওকে, এবার 4 নম্বর। আমি স্টোনের দুল একটু বেশি পরি, স্টোন অ্যান্ড ব্ল্যাক অক্সিডাইজ, ব্যাপক লাগে আমার জাস্ট। সব দুল তার পরে দেখাতে পারছি না। ওকে, এই একটা বড় দুল। তোমরা খালি বলো তোমাদের কোন দুলটা সবথেকে বেশি ভালো লাগে, বেরোনোর সময় সিলেক্টই করে উঠতে পারি না আমি ঠিক কোন দুলটা পরবো। ওকে, আমি কিন্তু একসময় প্রচুর দুল বানিয়েছি নিজের হাতে, মানে কাস্টমাইজ করে বিক্রি ইভেন করেছি, বিশ্বাস করতে পারছো? এটা তেমন আমারই হাতে বানানো, একটা ব্ল্যাক অক্সিডাইজ দেখতে পাচ্ছ, যারা জানো না তারা মনে করবে পুরনো পুরনো, বাট এটা এরকমই। এই আরেকটা ব্যাপক লাগে, এই স্টার্স গুলো দারুণ লাগে, যদি তোমরা হ্যান্ডলুম শাড়ি বা এরকম কিছুর সাথে পরো বা এথনিক কুর্তির সাথে দারুণ লাগবে। ওকে, এটা আমার ভাইপোটার কি এই রাখির গিফট, তোমরা দেখেছিলে, এটা আমার দাদা দিয়েছিল, ব্যাপক না, এই তো ভারীও আছে, অক্সিডাইজ পুরো, এটা তেমনই হালকা একটা ওয়েস্টার্ন বলতে পারো, ওয়েস্টার্ন ড্রেসের সাথে ভালো যায়, এমনি কুর্তির সাথেও ভালো যায়। এইগুলো হলো একটা সেট, এই দুটো বাদ দিলে এগুলো আমার ডেলিজ, এটা ডেলিজ নয়। এবার আসি আরেক সেট ডেলিজ, এগুলোকে সরিয়ে দিই, কটা হলো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এটা চলে গেল সিনের বাইরে। ওকে, 9, এবার হচ্ছে 10 নম্বর। এগুলো হচ্ছে আমার অফিস যাওয়ার ডেলি ব্যাডের, সব অক্সিডাইজ, আমার অক্সিডাইজের প্রতি ভালোবাসাই আলাদা। 9 নম্বর, হিয়ার কামস 10 নম্বর, এটা আমার নিজের হাতে বানানো, আমার ভীষণ ভালো লাগে। তলায় দেখো ঝুমকা, মানে ঘুঙুর দেওয়া রয়েছে, ছোট ছোট ঘুঙুর গুলো, এটা ভীষণ সুন্দর লাগে। 11 নম্বর,
তো এই বছর পুজোতেই করেছি। ডেলিভারির জন্য 14 এইটাও এই বছর পুজো। হাতিবাগান, হাতিবাগানে ব্লগগুলো দেখেছো তো, ওখানেই পেয়ে যাবে। অ্যাকচুয়ালি মাকে বানিয়ে দিয়েছে, মা একদম বড় দুল পরে না, ছোট্ট ছোট্ট দুল পরে, মায়ের ছায়ের সাথে মিলে এটা একদম ছোট দুল ছিল। এই হলো 18 নম্বর দুল, এর ছোট্ট জাস্ট এটা আমার মাসি বানিয়ে দিয়েছিল। তোমরা ডেলি ইউজের পড়তে পারো, একদম ভালো। এটা হলো আমার আরেকটা সেট ডেলিভারি। এবার এবার না ডেলিভারি আমার এখানে শেষ। মানে তোমরা হয়তো শখে চলে যাবে যে কেউ ডেইলি ওয়ারে কি করে এত দুল পরে, কিন্তু আমি ড্রেস রিপিট করতে পারি, কানের দুল রিপিট করি না। 19 নম্বর দুল একটু প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো কি আর করা যাবে। এইটাও আমার নিজে বানানো, এই দুলটা আমার ভীষণ ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি মধ্যিখানে আরেকটা পার্ট ছিল, তো যখন ওটা বানিয়েছিলাম অকেশনারি পাওয়ার জন্য, কিন্তু যখন ডেলিভারিতে পড়বো ভাবলাম তাই মধ্যিখানে একটা পার্ট বাদ দিয়ে দিয়েছি, নাহলে রোজকারের জন্য বেশি বড় হয়ে যেত। অলরেডি তোমাদের বোর করে দিয়েছি, তো আমি এবার খালি তাড়াতাড়ি জাস্ট দুলগুলো দেখিয়ে দেবো। নেক্সট ওকে, এটাও আমার বানানো, আমি জাস্ট সাজিয়ে দিচ্ছি, ক্যামেরাম্যান সুন্দর করে দেখিয়ে দেবে। ডেইলি ওয়্যার ফাইনালি শেষ হলো। এবারে লাস্ট মানে সব থেকে আমার ভালো দুলগুলোর দিকে এগোবো, এক বাক্স দুল। অ্যান্ড আমি আমার দুলের থেকে বেশি কোনো গয়না বেশি ভালোবাসি না, তাই তোমরা হয়তো দেখতে পাবে, দেখো জাস্ট আমার সমস্ত দুল কিন্তু তুলোর লেয়ারে রাখা থাকে। মানে কানের দুল, তার নিচে তুলোর লেয়ার, তার নিচে আবার কানের দুল, তার নিচে আবার তুলোর লেয়ার। কেননা আমি একদমই চাই না আমার মানে দুলের স্টোন উঠে যাক, ঘষা খাক, কালার ফেড হয়ে যাক, তার জন্য। ওকে, এবার দুল দেখানো স্টার্ট করি। এখানে আছে আমার সব থেকে বড় বড় দুল, বড় অ্যান্ড এটাকে মাংটিকা হিসেবে ইউজ করতে পারি। এই হলো দুলের কেরাম,
বলা আমাকে না বাড়িতে সবাই রীতিমতো আমার পিছনে লাগাই বলে তুই আর কেন কারণ তুল কিনছিস তুই এক কাজ কর তুই একটা দোকান দে তোর কাছে এত দুধ রয়েছে বিক্রি করে দে তোমরাই বলো দোকানে এতে অনেক ভালো দুধ থাকে অনেক বেশি দুধ থাকে আমার কাছে অত কালেকশন নেই দিস আর মাই কালেকশন আর আমি এগুলো নিয়ে অবসেস জাস্ট মানে এগুলো তুই আমাকে ব্ল্যাকমেল করার সময় এতটাই আমি এগুলোকে ভালোবাসি আরেকটা মানে এগুলো তো আমার সমস্ত দুলগুলো দেখলে তো যেমন গ্যারেজে গাড়ি থাকে তেমন আমার কিছু দুলও ওয়ার্ক ইন প্রোগ্রেসে রয়েছে যেগুলোকে নিয়ে আমার কাজ করতে হবে যে দুলগুলো ধরো ভেঙে গেছে স্টোন উঠে গেছে সেগুলো নিয়ে আমার অনেক কাজ করা আছে সেগুলো যে সেগুলো দেখে দিচ্ছি এই দেখো যেমন উতি টুতি উঠে গেছে আমি কোনো দুল ফেলি না আমি হয় কাউকে দিয়ে দিই যে দুলগুলো আমি এখন আর পড়ি না যারা পড়তে পারবে তাদেরকে আর না হলে সেগুলোকে আমি অন্য কাজে লাগাই তার স্টোন খুলে নিয়ে আমি অন্য দুল বানিয়ে নিই যেমন এই একটা দুল স্টোন উঠে গেছে এটা আমার বার্থডে গিফট ছিল এই একটা দুল এই দুলটা দেখো কি ভীষণ সুন্দর আমার মামার জন্য পছন্দ করে এনেছিল বাট আনফর্চুনেটলি এর যে আরেকটা পেয়ার তার মাথাটা ভেঙে গেছে তো এটাকে আমি সাজিয়ে মানে সারিয়ে নেবো এই একটা দুল ব্ল্যাক অক্সিডাইজ দেখিয়েছো আমার প্রচণ্ড পছন্দের তো এই দুলগুলো আপাতত গ্যারেজে রয়েছে মানে এগুলোর উপরে কাজ করা বাকি তো কেমন লাগলো আমার গানের দুলের কালেকশন তোমরা বলো তোমাদের সবথেকে ভালো লেগেছে কোন দুলগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের কত গানের দুল আছে বা তোমরা গানের দুল কত ভালোবাসো সেগুলোও জানিও তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে খুব মানে সবাই খুব ভালো থেকো বড়রা সুবিজয় প্রণাম নিও ছোটরা আমার ভালোবাসা নিও আর যারা আমার সমাবাসী তাদেরকে কোলাগুলি মানে ভার্চুয়াল কোলাগুলি তো ভিডিও আজকে এখানেই শেষ করছি ভিডিওটা লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে সমস্ত ভিডিও প্লিজ ইগনোর মাই ভাঙা ভয়েস টাটা।